হ্যালো বন্ধুরা, একবার এক মহানুভব ব্যক্তি তার বাগানে একটি পদ্মপতির গুটির ডিম দেখতে পেল। তিনি দেখতে পেলেন পদ্মপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো পদ্মপতিটি অনেক চেষ্টা ও পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মেছিল সেটি থেকে সে শরীর বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থা গিয়ে মনে হচ্ছে হয়তো পদ্মপতিটি আর বের হতে পারবে না। এই দৃশ্য দেখে লোকটির মনে অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কাছে দিয়ে কেটে পদ্মপতিটিকে বের করে ফেলল। বন্ধুরা, কি মনে হচ্ছে, লোকটি পদ্মপতিকে উপকার করছে তাই না? আসলে আপদ দৃষ্টিতে এটি উপকার মনে হলেও পদ্মপতিটির সবচেয়ে বড় ক্ষতি করেছে এই লোকটি। পদ্মপতিটির গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা সে করছিল তাতে পদ্মপতিটির শরীর আগামী দিনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল, কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। পদ্মপতিটি এর বাকি জীবনে কখনো উড়তে পারে।